আপনি বলুন, নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। বন্ধুরা, আরজিকর মেডিকেল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কিন্তু রীতিমতো হাওয়া বের হতে শুরু করেছে। হাওয়া বের হয়ে কিন্তু চুপসে যাওয়া বেলুনের মতো ফুস হয়ে যাওয়া শুরু হয়ে গেছে। মুখ কিন্তু শুকিয়ে একেবারে ছোট হয়ে গেছে। এবং এই পরিস্থিতিতে সন্দীপ ঘোষ কীরকম মানসিক চাপে রয়েছেন বন্ধুরা আপনারা ভিডিওর শুরুতে দেখলেন। দেখলেন যে কীভাবে এদিন ফের যখন তাকে সিজিও কমপ্লেক্সে যেতে দেখা গেল এবং সেই সময় সাংবাদিকরা যখন তাকে ফের প্রশ্ন করার চেষ্টা করলেন, তখন তিনি কিভাবে মেজাজ হারালেন, কিভাবে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন এবং তাড়াহুড়ো করে তার যে ক্যাবের দরজা, গাড়ির দরজা, সেই দরজা ধপাস করে বন্ধ করে দিলেন এবং পালানোর চেষ্টা করলেন। তো এই যে সন্দীপ ঘোষের এদিনের পালানো, সেই পালানোতেই কিন্তু উঠছে প্রশ্ন যে তাহলে কি শেষ পর্যন্ত সন্দীপ ঘোষ সিবিআই এর জালে পড়তে চলেছেন? যে কথাটা একদিন আগেও তিনি বুক ফুলিয়ে বলেছিলেন যে সিবিআই তাকে গ্রেফতার করেনি, সিবিআই নাকি তার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে, তাহলে দুদিনের ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কেন সন্দীপ ঘোষের এই অবস্থা, কেন তার মুখ একেবারে চুপসে গেছে, চুপসে যাওয়া বেলুনের মতো তার মুখ হয়ে গেছে এবং কেন তিনি এখন মিডিয়া থেকে পালানোর চেষ্টা করছেন, মিডিয়ার প্রশ্নের উত্তর না দিয়ে গাড়ির দরজা বন্ধ করে চলে যাওয়ার চেষ্টা করছেন, তাহলে কি সিবিআই আসল খেলা শুরু করে দিয়েছে? সন্দীপ ঘোষের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠছে সেই সব অভিযোগ কি তাহলে ধীরে ধীরে পোক্ত হতে শুরু করেছে? এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে। সন্দীপ ঘোষের এদিনের যে বডি ল্যাঙ্গুয়েজ, রবিবারের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজ দেখার পর কিন্তু অনেকেই যেটা বলছেন যে সন্দীপ ঘোষ আর হয়তো পারছেন না, সিবিআইয়ের দুদিনের চা খাওয়ার পর সন্দীপ ঘোষের হয়তো আর হজম হচ্ছে না, পেট খারাপ হয়ে যাচ্ছে এবং সেই পেট খারাপের কারণেই হয়তো এবার সন্দীপ ঘোষ আর কথা বলতে পারছেন না। কেননা সিবিআই তাকে দিয়ে এত কথা বলাচ্ছে, এত প্রশ্ন করছে, এত কিছু জানতে চাইছে যে সন্দীপ ঘোষের জন্য আর বাইরে মুখ দেখানো সম্ভব হচ্ছে না, মুখ দিয়ে আর বেচারার কথা বেরোচ্ছে না, এমনটাই কিন্তু অনেকে কটাক্ষ করছেন। কিন্তু প্রশ্ন উঠছে যে সিবিআই এই যে দুদিন ম্যারাথন জিজ্ঞাসাবাদ, এই দুদিন ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরেও কেন আজ ফের সন্দীপ ঘোষকে ডেকে পাঠালো, কেন দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ জেরার পরেও সন্দীপ ঘোষের উত্তরে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা সন্তুষ্ট হতে পারছেন না? তাহলে কি কোথাও সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের মনে কোনো সন্দেহ দানা বেঁধেছে? কোথাও কি এই সন্দীপ ঘোষকে কেন্দ্র করে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা কিছু একটা আলোর দিশা খুঁজে পাচ্ছেন আর সেই কারণেই কি বারবার সন্দীপ ঘোষকে তলব? আর এই যে বারবার সন্দীপ ঘোষকে তলব, তাতে কিন্তু আইন বিশেষজ্ঞরা যেটা বলছেন যে সন্দীপ ঘোষের গ্রেফতারির সম্ভাবনা কিন্তু হু হু করে বেড়ে যাচ্ছে। যে কোনো মুহূর্তে কিন্তু সন্দীপ ঘোষ গ্রেফতার হয়ে যেতে পারেন, কেননা সিবিআই কিন্তু সন্দীপ ঘোষের প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হচ্ছে না, সন্তুষ্ট হচ্ছে না বলেই তো সন্দীপ ঘোষকে বারবার সিবিআই ডেকে পাঠাচ্ছে। আর ডেকে পাঠাতে পাঠাতে কখন সিবিআই এই সন্দীপ ঘোষকে একেবারে সিজিও কমপ্লেক্সের মধ্যেই দাবড়ে দেবে তার কিন্তু কোনো গ্যারেন্টি পাওয়া যাচ্ছে না। আর এই যে একের পর এক পর টানা তিন দিন ধরে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু কোথাও যেন সেই ঘুরে ফিরে পুরনো প্রশ্নটাই উঠছে যে সিবিআইয়ের সঙ্গে কি তাহলে সন্দীপ ঘোষ তদন্তে সহযোগিতা করছেন না? কেননা সিবিআইয়ের কিন্তু গ্রেফতার করার সবথেকে বড় যেটা হাতিয়ার, যেটা আইন বিশেষজ্ঞরা বলছেন যে এইভাবে বারবার ডেকে ডেকে যখন সিবিআই দেখবে যে কোথাও একটা তাল কাটছে, কোথাও একটা তদন্তের সুরার আলোর দিশা পাওয়া যাচ্ছে, তখনই কিন্তু তারা তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে খপ করে কিন্তু গ্রেফতার করে ফেলে। তদন্ত
তদন্তে অসহযোগিতা মানে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা যে প্রশ্নের উত্তর চাইছেন সেই প্রশ্নের উত্তর ঘুরিয়ে বলা কিংবা সেই প্রশ্নের উত্তর এমনভাবে দেওয়া যে জানি না, বুঝতে পারছি না, যেমনটা কিনা অনুব্রত মণ্ডল কিংবা জ্যোতিপ্রিয় মল্লিকদের ক্ষেত্রে দেখা গেছে, পার্থ চট্টোপাধ্যায়দের ক্ষেত্রে দেখা গেছে। সেই একই দিকে কিন্তু এই সন্দীপ ঘোষেরও রাস্তা যেন এগোচ্ছে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। আর সত্যি সত্যি যদি সন্দীপ ঘোষের ভবিষ্যৎ সেই দিকে এগিয়ে যেতে থাকে তাহলে যেটা প্রশ্ন উঠছে যে সন্দীপ ঘোষের পেটের মধ্যে যেসব কথা আছে সেই কথাগুলো কি সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা বের করতে পারবেন? তারা কি সন্দীপ ঘোষের পেট থেকে গোপন কথাগুলো বের করতে পারবেন? কেননা সিবিআই সূত্রে এখন পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে যেটা জানা যাচ্ছে যে সিবিআইরা কিন্তু বারবার ঘুরে ফিরে সেই রাতের যে ঘটনা সেই রাতে সন্দীপ ঘোষের মোবাইলের যে চ্যাট, মোবাইলে কার সঙ্গে কথা, কোথায় তিনি ছিলেন, কি করছিলেন, কেন সেই সময় পুলিশকে জানাতে 3 ঘন্টা দেরি, এই সব নানা প্রশ্ন নিয়ে কিন্তু সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন। এবং বন্ধুরা বুঝতেই পারছেন যে সেই এক রাতের ঘটনার জিজ্ঞাসাবাদ করার জন্য 3-3 দিন সন্দীপ ঘোষকে কিন্তু সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা ডেকে পাঠাচ্ছেন। আর এখানেই কিন্তু কোথাও যেন সন্দেহ দানা বাঁধছে যে সন্দীপ ঘোষের প্রশ্নের উত্তরে কোথাও না কোথাও সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা কোনো ফাঁক ফোকর খুঁজে পাচ্ছেন, কোনো হয়তো একটা ক্লু খুঁজে পাচ্ছেন, আর সেই ক্লু ধরেই কিন্তু তারা এগোতে চাইছেন। আর সেই কারণেই হয়তো সন্দীপ ঘোষকে তারা হাতছাড়া করতে চাইছেন না, তাকে হয়তো তারা এখনও গ্রেফতার করেননি, সিবিআই হয়তো এখনও সন্দীপ ঘোষকে গ্রেফতার করেনি, কিন্তু গ্রেফতার করতে সন্দীপ ঘোষকে সিবিআইয়ের ক মিনিট লাগবে, কেননা সন্দীপ ঘোষ কিন্তু সিবিআইয়ের ফাঁদে পড়ে গেছেন, সিবিআই কিন্তু তাকে আর চট করে ছেড়ে কথা বলবে না। এবং সন্দীপ ঘোষ যে ফাঁদে পড়েছেন সেটা কিন্তু সন্দীপ ঘোষের এদিনের যে বডি ল্যাঙ্গুয়েজ সেই বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। চাপে যে তিনি পড়ে গেছেন, সিবিআইয়ের জালে যে তিনি জড়িয়ে পড়েছেন সেটা কিন্তু সন্দীপ ঘোষের বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছে, এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে তৃণমূলের মধ্যেও যেন উথাল পাথাল পরিস্থিতি চলছে এবং তৃণমূলের নেতাকেই এবার একেবারে রীতিমতো লালবাজার ডেকে পাঠাচ্ছে, কেননা তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায় কলকাতার পুলিশ কমিশনারকে সিবিআই হেফাজতে নেওয়ার দাবি তুলে বসে আছেন। আর সেই দাবি তোলার কিছুক্ষণের পরেই যেটা দেখা গেছে যে লালবাজার কিন্তু সুখেন্দু শেখর রায়কে একেবারে ডেকে পাঠিয়েছে। অন্যদের তো ডেকে পাঠানো হচ্ছেই, ডাক্তার কুণাল সরকার, লকেট চট্টোপাধ্যায়ের মতো নেতা নেত্রীদের, আরও যারা প্রতিবাদী রয়েছেন অনেককেই নোটিশ পাঠানো হচ্ছে লালবাজারের তরফে, কিন্তু তা বলে তৃণমূলের একজন সাংসদ কি তা আবার সুখেন্দু শেখরের মতো নেতা, যিনি কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই তৃণমূলের জন্মের সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন, তিনি যেই না কলকাতার পুলিশ কমিশনারের বিরুদ্ধে কথা বলেছেন, যেই না তার সিবিআই হেফাজতের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে কিন্তু সুখেন্দু শেখর রায়কে লালবাজার নোটিশ ঠুকে বসে আছে। আর এই যে লালবাজারের নোটিশ সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না? মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ইশারা এতে কাজ করছে না? এই প্রশ্নটা কিন্তু অনেকের মনে উঠছে। তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরিয়ে লালবাজারকে দিয়ে সুখেন্দু শেখর রায়কে 4টার সময় লালবাজারে ডেকে পাঠিয়েছেন? তার মানে তো যেটা দাঁড়াচ্ছে যে তৃণমূলের বিরুদ্ধেই এখন লড়তে শুরু করেছে। আর এই যে পরিস্থিতি, অর্থাৎ একদিকে সন্দীপ ঘোষের মুখ শুকিয়ে যাওয়া, তার বডি ল্যাঙ্গুয়েজ বদলে যাওয়া, যেখানে তিনি ছাতি ঠুকে বলছিলেন যে তাকে সিবিআই নাকি গ্রেফতার করেনি, সিবিআই নাকি তাকে খুব চা বিস্কুট খাওয়াচ্ছে, খুব ভালো ব্যবহার করছে, অথচ তার পরের দিনই তিনি একেবারে মিডিয়ার উপরে মেজাজ হারাচ্ছেন, মিডিয়ার কোনো প্রশ্নের জবাব না দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, মিডিয়ার ছাতা গাড়ির দরজায় ঢুকে যাচ্ছে অথচ তিনি গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সব মিলে কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে এই যে এত মানুষের প্রতিবাদ, সেই প্রতিবাদ যেন কোথাও হলেও একটু যেন রং আনতে চলেছে, কোথাও যেন বড় রকমের চাপ রাজ্য প্রশাসন, রাজ্য সরকারের উপরে ফেলেছে। তৃণমূল নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপরে প্রেশার বেড়ে যাচ্ছে, চাপ বেড়ে যাচ্ছে, আর সেই চাপ এতটাই বেড়ে যাচ্ছে যে নিজের দলের সাংসদকেও কিন্তু ছেড়ে কথা বলা হচ্ছে না, তাকেও কিন্তু পুলিশ লালবাজারে ডেকে পাঠানো হচ্ছে।
অর্থাৎ তাহলে কি তৃণমূল নেত্রী ঘেঁটে যাচ্ছেন, মুখ্যমন্ত্রীকে এবার তাহলে ঘেঁটে যাচ্ছেন, নিজের দলের নেতাদের বিরুদ্ধে কি তিনি এবার আইনি ব্যবস্থা নিতে শুরু করবেন? কেননা এরই মধ্যে তো দলের তরফে যা শাস্তি দেওয়ার শান্তনু সেন কিংবা সুখেন্দু শেখর রায়দের দেওয়া হয়ে গেছে, তাদের পদ কেড়ে নেওয়া হয়ে গেছে, কিন্তু তারপরেও যেটা দেখা যাচ্ছে যে লাল বাজার থেকে নোটিশ যাচ্ছে, তার মানে এবার যেটা বোঝা যাচ্ছে যে নিজের দল অর্থাৎ তৃণমূলের নেতাদের বিরুদ্ধেই কিন্তু কোথাও যেন প্রশাসন আইনি ব্যবস্থা নিতে শুরু করেছে। আর এই যে পদক্ষেপ, সেই পদক্ষেপেই কিন্তু অনেকে যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মহাচাপে পড়ে গেছেন, তার কিন্তু রাতের ঘুম উড়ে গেছে, আর তারই কিন্তু প্রতিফলন এবার দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।